সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পোষা প্রাণী প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে পোষা প্রাণী বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে। তো রোগ বালাই গুলা হওয়ার আগে যদি আমি আমার প্রাণীকে সুরক্ষা করতে চাই, সেটার মূল একটা বিষয় হলো ভ্যাকসিনেশন করাটা বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজের জন্য, সেটা আমরা সবসময় করে থাকি, তারা সচেতন আছি। আরেকটা বড় বিষয় হলো যে চেক আপের মধ্যে রাখা, চেক আপের মধ্যে যে বিশিষ্ট বিষয়টা আমাদের সবসময় রাখতে হবে সেটা হলো যে তার ব্লাডের বিভিন্ন প্যারামিটার গুলো যদি আমরা চেক আপের মধ্যে রাখতে পারি। যদি আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর আমার ক্যাটকে বা ডগকে বা বার্ডের যদি যে ব্লাড প্যারামিটার গুলো রয়েছে, বিশেষ করে ব্লাডের সেল গুলা, কাউন্টিং সেল গুলা রাখা, তারপরে হিমোগ্লোবিনটা চেক করা, ESRটা চেক করা, ডিফারেন্সিয়াল যে WBC গুলা রয়েছে এগুলা চেক আপের মধ্যে রাখা, এছাড়া প্লাটিলেটের চেক আপের মধ্যে রাখা, বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল টেস্ট গুলার মধ্যে আপনি যদি বলি যে ক্যালসিয়াম ফসফরাস রেশিও গুলা দেখা, তার লিভার ফাংশন টেস্ট যেগুলো রয়েছে এগুলা দেখা, ম্যাগনেশিয়াম টেস্ট গুলা দেখা, তো এই যে টেস্ট গুলা রয়েছে এগুলো যদি আমরা সবসময় একটু কন্টিনিউয়াস চেক আপের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার অ্যানিমেল গুলাকে আমি যে কোনো ডিজিজ থেকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করতে পারবো। আরেকটা বড় বিষয় হলো যে আমি যদি আমার অ্যানিমেলের বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন যখন ভাইরাল ডিজিজ হয় বা ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, তখন কিন্তু ব্লাড প্যারামিটার এগুলো কিন্তু হেলফেল হয়। তো এই ব্লাড প্যারামিটারগুলোর যে চেঞ্জিং যে হয়, এই চেঞ্জিংটা দেখেও কিন্তু আমি একটা টাফের ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি একজন ভেটেরিনারিয়ান এর মাধ্যমে। এই জন্য আপনি যদি এই ব্লাড টেস্টের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকেন, যদি ফ্যাসিলিটিসগুলো আমাদের গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া অন্যান্য গভর্নমেন্ট হসপিটালগুলোতে কম নাই, তো প্রাইভেট সেক্টরের মধ্যে আমরা বার্সেন পেটেনের রুচি ডং এর সর্বপ্রথম এই অ্যানালাইসিসগুলো বিষয়গুলো আমরা নিয়ে আসছি। তো আমরা এখন থেকে আপনাদেরকে এই সার্ভিসটা আমরা দিতে পারবো। এছাড়া আমাদের আলট্রাসাউন্ড এবং এক্সরে সার্ভিসটা খুব দ্রুত চালু হবে বলে আমি আশা করছি। তো এই আপনার আরেকটা বিষয় যে খেয়াল করেন যে অনেকে ম্যানেজমেন্টের যে ফলগুলো হয়, এই যে এখন দেখেন দুইটা ক্যাট আমরা দেখতে পাচ্ছি কিচেনগুলা, এই কিচেনগুলা কিন্তু এসিতে থাকতে অভ্যস্ত, এসি থাকতে অভ্যস্ত হওয়ার কারণে এই যে দেখেন তার জার্নি করার পরে তাদের কিন্তু একটু পেন্টিং একটা বিহেভিয়ার, তারা কিন্তু বসে আছে বুক বহন করে, এই পেন্টিং একটা বিহেভিয়ার তাদের মধ্যে দেখা দিচ্ছে। তো যারা ক্যাট রেয়ারিং করেন তাদের জন্য আমি বলবো যে আপনার ম্যানেজমেন্ট যদি একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ক্যাটপালা কঠিন হয়ে যাবে। যেমন এসির মধ্যে কন্টিনিউয়াস এসির মধ্যে না রাখা, এইটা কিন্তু তার জন্য একটা হেল হ্যাজার্ড। হ্যাঁ, এই যে দেখুন কন্টিনিউয়াস এসির মধ্যে থাকার কারণে কিন্তু তাদের এই প্রবলেমগুলো পেন্টিংটা হচ্ছে, এবং বডি টেম্পারেচার কিন্তু অলরেডি বাড়তি, অনেক সময় এই পেন্টিং করতে করতে অনেক সময় কিন্তু অ্যানিমেল স্ট্রোক করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্টের বিষয়গুলো নিয়ে। তো আশা করি যে আপনারা আপনাদের এই সার্ভিসগুলো আমাদের এই সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন এবং আপনাদের এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন ভেটেরিনারি পরামর্শ গ্রহণ করে, এবং আশা করি যে নিয়মিত একটা চেক আপের মধ্যে আপনারা থাকবেন, পার্সন পেটেনের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।